আমি ইয়াকুব, ওয়েলকাম টু অ্যানাদার ইনফরমেটিভ ভিডিও ফ্রম দ্য মোশন হাউস। আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে আমরা সিমেন্স লোগো সফটওয়্যারের মাধ্যমে মিনি টাইপের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাডার ডায়াগ্রাম আছে, মিনি টাইপের পিএলসির প্রোগ্রাম কিভাবে ড্র করব ল্যাডার ডায়াগ্রামের মাধ্যমে। আজকে আমরা আমাদের আলোচনায় দেখব যে আমরা মেমোরি ফ্ল্যাগ কিভাবে ইউজ করব। তো আমি সিমেন্স লোগোর জন্য যে লোগো কমফোর্ট সফটওয়্যারটা আছে সেটাই ভিতরে যাই। তার মধ্যে যেতে তো আমি কিছু বলি যে আসলে মেমোরি ফ্ল্যাগটা কী জিনিস, মেমোরি ফ্ল্যাগ কেন ইউজ করি আমরা বা কীভাবে কাজ করে, তারপরে আমি বিস্তারিত দেখাব। তো মেমোরি ফ্ল্যাগটা হচ্ছে, এটার কোনো ফিজিক্যাল আউটপুট নাই। আসলে আমরা এটা ইউজ করি যখন আমাদের প্রোগ্রামে কোনো একটা প্রোগ্রামকে নিয়ন্ত্রণ করতে হয়, সেটা সাপ্লিমেন্টারি হিসাবে একটা প্রোগ্রাম বা একটা আউটপুট নিতে হয়, যে আউটপুটটার কোনো ফিজিক্যাল আউটপুট নাই, বাট আমাদের কাজের সুবিধার্থে আমরা ইউজ করি, অনেকটা লুপ হিসাবে ইউজ, লুপের মতো কাজ করবে, যেটার মাধ্যমে আমরা ওই মেমোরি ফ্ল্যাগটাকে ইউজ করে অন্য একটা যে আউটপুটের, যেটার ফিজিক্যাল আউটপুট আছে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করব বা অফ করব। তো আমি আজকে শুধু দেখাবো যে কিভাবে মেমোরি ফ্ল্যাগটা ইউজ করা যায়, আমরা কিভাবে মেমোরি ফ্ল্যাগটা ইউজ করি। তো চলুন আমরা আমাদের প্রোগ্রামে যাই। তো প্রথমে ফাইলে যে আমরা নিউয়ে যাব, নিউয়ে যাওয়ার পরে আমরা ল্যাডার ডায়াগ্রামে যাব। তো ল্যাডার ডায়াগ্রামে আসার পরে ইনস্ট্রাকশন থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে মিক কন্ট্যাক্ট, ব্রেক কন্ট্যাক্ট বা রিলে কয়েল যেগুলো দরকার আমরা সেগুলো নেব। তো নর্মালি আমরা প্রোগ্রাম শুরু করি মেমোরি মিক কন্ট্যাক্ট দিয়ে। তো আমি ফার্স্টে মিক কন্ট্যাক্ট নিলাম, ইনপুট I1, দেন আমাদের প্রোগ্রামটা অফ করার জন্য একটা ব্রেক কন্ট্যাক্ট নিলাম I2, দেন ফাইনালি আমরা একটা মেমোরি ফ্ল্যাগ নিব। তো মেমোরি ফ্ল্যাগটা রিলে কয়েল হিসেবেই থাকে, আমরা পরে এটার নাম চেঞ্জ করে দিব। তো আমি রিলে কয়েল নিলাম, নিয়ে এটাকে আমরা নাম চেঞ্জ করে মেমোরি ফ্ল্যাগ, আমরা এখানে যদি M চাপি তাহলে মেমোরি ফ্ল্যাগের যে দেখতে পারবো M1 সাইডে লেখা থাকবে ফ্ল্যাগ। তো আমরা এই মেমোরি ফ্ল্যাগটা নিব। তো মেমোরি ফ্ল্যাগটা নেওয়ার পরে এটা আমরা ল্যাচিং করব। আসলে ল্যাচিং জিনিসটা কি, ল্যাচিং বলতে আমি আমার ভিডিওর মধ্যে আমি আলোচনা করছি আসলে ল্যাচিং জিনিসটা কি, তারপরে আমি আরেকবার মনে করিয়ে দিই। ল্যাচিং জিনিসটা হচ্ছে আমরা যখন একটা প্রোগ্রামে সুইচ অন করি, তো সেটা শুধুমাত্র আমরা যতক্ষণ সুইচটা চেপে ধরে রাখবো ততক্ষণ আসলে সুইচটা কাজ করবে, কিন্তু ছেড়ে দিলে যাতে অফ না হয়ে যায় তার জন্য আমরা আর একটা মেইন সোর্স থেকে সোর্স লাইন নিয়ে কাজ করানোর জন্য আসলে আমরা ল্যাচিং করি। তো এজন্য আমরা ল্যাচিং করার জন্য আমরা আরেকটা মেমোরি ফ্ল্যাগের নাম দিলাম, কিন্তু এটা এই মেমোরি ফ্ল্যাগটা মূলত আমরা মেক কন্ট্যাক্ট হিসাবে নিলাম ল্যাচিং করার জন্য, এবং এটার যে অ্যাড্রেস, এই মেক কন্ট্যাক্টের অ্যাড্রেসটা আমরা যে রিলে কয়েল হিসাবে যে মেমোরি ফ্ল্যাগটা নিচ্ছি ওইটার অ্যাড্রেসকে ইন্ডিকেট করে দিব, যাতে পিএলসি বুঝতে পারে আসলে আমরা কোনটা অন হলে আমাদের এই মেক কন্ট্যাক্টটা কাজ করবে, কোন সুইচটা আউটপুটটা অন হলে কাজ করবে। তো এইভাবে মূলত মেমোরি ফ্ল্যাগ দেখানো যায়। এখন যদি আমি আপনাদের দেখাই যে আসলে মেমোরি ফ্ল্যাগ কীভাবে কাজ করে, তো আপনারা আমি আর একটা মেক কন্ট্যাক্ট নেব, আমি একটা কপি করে নিতেছি আপনাদের বোঝার সুবিধার্থে।
তো কপি করে আমরা নিচে আরেকটা পেস্ট করে দিলাম আমাদের আগের প্রোগ্রামটাই। তো পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমরা I1 I2 এটার নাম দিলাম I3। সরি, আমাদের এখানে এটা কোনো প্রয়োজন নাই যেহেতু আমরা মেমোরি ফ্ল্যাগ দিয়ে কাজ করব। এটার নাম দিলাম I3 এবং এটাতে আমি ইন্ডিকেট করে দিলাম মেমোরি ফ্ল্যাগ M1। তো যদি আমরা এই প্রোগ্রামটা একটু সিমুলেট করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা আই ওয়ানকে আমরা পুশ সুইচ হিসাবে কাজ করব, পুশ সুইচে কনভার্ট করে দিব মোমেন্টারি পুশ বাটন। কারণ ইন্ডাস্ট্রিতে আমি আগেও বলছি, আবারও বলে দিতেছি আপনাদের বোঝা সুবিধার্থে, ইন্ডাস্ট্রিতে আমরা যত সুইচ নিয়ে কাজ করি সব সুইচগুলাই পুশ বাটন। ইন্ডাস্ট্রিতে নর্মাল সুইচ নাই, সবগুলাই পুশ বাটন হিসাবে কাজ করে। এখন যদি আমি I1 অন করি তখন আমি দেখতে পারবো যে আমাদের M1টা অন হয়ে গেছে। I2 অন না হলেও আমি দেখতে পাচ্ছি M1 অন হওয়া মাত্রই আমাদের Q1 যে ফিজিক্যাল আউটপুট যেটার আছে, Q1 মূলত ফিজিক্যাল আউটপুট বোঝানো, আর মেমোরি ফ্ল্যাগটার মেমোরি সেটা অন হয়ে গেছে। আবার যখন I2তে চাপ দিতেছি তখন I2 অফ বাটন অফ করে দিতেছে মেমোরি ফ্ল্যাগকে, এবং সাথে সাথে আমাদের Q1-এর আউটপুটটা অফ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি I3 চাপ দিই, দেখেন ল্যাচিং না করে রাখার কারণে আমরা Q1 দিয়ে ল্যাচিং করি নাই, সেজন্য আমাদের পুশ বাটনটা আসলে পুশ করে ধরে রাখা, যতটুকু সময় ধরে রাখছি ততটুকু সময় কাজ করছে, অন্য সময়টা কাজ করছে না। কিন্তু যখন আমরা I1 চাপ দিতেছি তখন আমাদের মেমোরি ফ্ল্যাগ অন হচ্ছে, এবং পাশাপাশি মেমোরি ফ্ল্যাগ দিয়ে Q1 আউটপুট যেটা আমাদের ফিজিক্যাল আউটপুট সেটা অন হচ্ছে। তো আসলে মেমোরি ফ্ল্যাগটা এভাবে কাজ করে, আর মেমোরি ফ্ল্যাগটা শুধুমাত্র এটা আমাদের প্রোগ্রামের সুবিধার্থে আমরা ইউজ করে থাকি। এটাই ছিল মেমোরি ফ্ল্যাগের মূলত কাজ। আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব ওয়ান টাইম ডিলে টাইমার, অফ টাইম ডিলে টাইমার। মূলত আমাদের মেমোরি ফ্ল্যাগটা ওয়ান টাইম অফ টাইম ডিলে টাইমার ইউজ করতে কাজে লাগবে, সেজন্য আমি আমার আগেই আপনাদের মেমোরি ফ্ল্যাগ সম্পর্কে একটু ধারণা দিয়ে নিলাম, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা মেমোরি ফ্ল্যাগ নিয়ে বিস্তারিত দেখব কিভাবে প্রোগ্রামের মধ্যে মেমোরি ফ্ল্যাগ ইউজ করা হয়। তো ততদিন ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, বাই। অ্যান্ড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনগুলা আমাদের কমেন্ট সেকশানে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনগুলার অ্যান্সার দেওয়ার জন্য।